কিন্তু ভাই বঙ্গবন্ধুর আদর্শের যিনি সৈনিক যে তার নিজের এলাকায় জীবনে কোনোদিন কোন লোকের সাথে দুই নম্বরই করছে না, যে তার নিজের এলাকায় নিজের পয়সা দিয়ে আমাদের 50টা ব্রিজ বানাইছে, যে তার নিজের এলাকায় গাছ 37,000 গালে আমের গাছ লাগাইছে, ভাই সাহেব এরকম একটা ফোলা ফয়দা করা অনেক কঠিন আছে। বড়তলা বাজারে আমি দুই তিন দিন আইছি, একবার একটা ফুটবল খেলা দেখলাম এএম দিকে, এখন আর একটা মাঠ আছে আর আরেকটা হইলো কি এখানে মসজিদ উন্নয়নের সময় আমি বলছিলাম যে মসজিদে আমি কিছু টাকা দিব আর যদি সুযোগ পাই কেন ওই মাঠে যাওয়ার সময় একবার খাতা আছে বলছি আমি রাস্তাটা আমি নিজের পয়সা দিয়ে হইলো ঈদ খালাই হইলো চক্রেন বাজে করে দিব। তা আমি তো এমপিও না মন্ত্রী না মেম্বারও না, এই মসজিদের 1,00,000 টাকা অলরেডি বহু আগে দিলাইছি আমি, আর এই রাস্তাটা এরপরে আর আমার সাথে নেতৃবৃন্দ যোগাযোগ করছেন না, আর আমি তো এলাম নিজের টেকা রুজি করি তার থেকে ব্যারিস্টারে করি আইন সোনাঘাট খরচ করি মাধবপুর খরচ করি, তা আমি বাহার থেকে আইতে আইতে হরই তোলা যাইতে যাইতে এরা দাঁড়ে তাই হামলায় টেকা নেই আমার 49টা ব্রিজ বানাইছি 37,000 এবার খালি আমের সারা দিছি। আমি জানতাম না যে আমি নির্বাচন করব, আমি এখনো গত 2 সপ্তাহ আগে জননেত্রী শেখ হাসিনা যদি ইহতা না হইতা যে একজনে আমি নৌকা দিব আর আরেকজনে স্বতন্ত্র করার অনুমতি দিব, যে জনপ্রিয় এ জিততে ভাই আমার দল, কারণ তো আপনারা জানেন যে দানের চোরা তো এবার নাই আসেনি বিএনপি আসেনি নেত্রী আন্দারে কইলা যে আমি আর কোন আওয়ামী লীগের এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা এবার আর আইতে দিতাম না, এটা আবার যারা নৌকা পাইছে এরা এটা জানতো না যে নেত্রী কথা হইবা, এরা ভাবছিল যে আরে আমি মার্কা নৌকা বাইলিলে করে আবার এটা জিগাইতাম কিতা হরই তো আমার মামুবাগনার এই মাজারারি রাস্তা আবার এটা অত অঙ্কা হরণ লাগবে, কিন্তু সমস্যা হইল নেত্রীর কথা হনে যখন আমি সিগন্যাল পাইছি যে একটা সুন্দর নির্বাচন নেত্রী চাই তখন আমি ঘোষণা দিলাম আমি নির্বাচন করব, যেই খালি আমি ঘোষণা দিছি নির্বাচন করব 12 দিনে এই 12 দিনে আমি মাঠো মাঝে কাছে পড়ছে এই 12 দিনে আমার সোনাঘাট মাধবপুরের ভোটারের দাম যে বাড়া পাচ্ছে আল্লাহ মাহবুব জানে আগামী 12 বছর যে আমার তো যায় আবার তুই যে বেটার সাথে গেছস তোর নিজের এলাকার বেটা কি তুললো 5,00,000 ভোট পাইলো লাভ নাই আইনজার করে নিবো কিন্তু এরা যে জানে না যে এরা নৌকা লই আইছে আর আমি শেখ হাসিনা দোয়া লই আইছি, ভাই আপনি নৌকার নমিনেশন কোন না কোন ভাবে নেত্রীরে ভুল বুঝাই আনতে পারবা, আপনি বিভিন্ন লোক দেওয়ার তদবির করাই আপনি হয়তো ভুল একটা নিতে পারবা, কিন্তু ভাই বঙ্গবন্ধুর আদর্শের যিনি সৈনিক যে তার নিজের এলাকায় জীবনে কোনোদিন কোন লোকের সাথে দুই নম্বরই করছে না, যে তার নিজের এলাকায় নিজের পয়সা দিয়ে আমাদের 50টা ব্রিজ বানাইছে, যে তার নিজের এলাকায় গাছ 37,000 গালে আমের গাছ লাগাইছে, ভাই সাহেব এরকম একটা ফোলা ফয়দা করা অনেক কঠিন আছে। আপনার এরা সারা বছর পড়াশোনা করছে 1,00,000 আর পরীক্ষা দিয়ে দেখে প্রশ্ন আছে 1,00,000, এরা ভাবছেন আর কেউ তো হারিত না আর কেউ যেহেতু হারিত না আমি আবার জিগাগুলা হরতাম কিনা, এখন দেখে পাইছা প্রশ্নের মধ্যে বলিছে ব্যারিস্টার সুমন, এরা কিন্তু বালা বলি জানে যে ইয়ে বেটা যে জিনিস রে বাবা ইয়ে ভাত তোরে ফুল ফুটাওরা লোক রে বাবা ভাত
খেলা তিল্লা সাইল্লা ডিফেন্স করা হচ্ছে ওই বল খেলা ডিফেন্স করা হইরা এরা মোটামুটি এরা সিদ্ধান্ত নিছে যে সুমন 10 টাইগার খেলে গোল দেয় আমরা 4টা 5টা মোটামুটি ডিফেন্স করা হচ্ছে যে এমডি আইলো এরে কোন বাবুল গোল করবার লেগে দিবা না যাইবা লেগে দিবা না আর আমি যে জিনিস আমি তো ডিফেন্স দূরে কথা আমি মধ্যমান্তে মধ্যমার্তিকে শুটাইয়া গোল করার লোক আমি ডিফেন্সের জায়গা ডিফেন্স এর দ্বারা যাইবা লেগে আমি গোল করে উঠতে যাবো যারা ফুটবল খেলে এরা বুঝো না নি এর দূরে লাফ দিলে শর্ট দিলে গোল কে আটকাই দারে নি আর এবার আমার খেলে জানি মানাইতেছে যে এবার শর্ট এর দূরে গোল কি কিটা গোল চাইলে দেখি না গোল এবার জনগণ জনগণ যেভাবে চেয়েছে মাঝে হওয়া কিতা তার ভাও আমি বল পাইছা বন্যা পর্যন্ত টেকানি যায় কিন্তু সুনামি কোনো টেকানি যায় না সমুদ্রের পানি যখন বাসাই নেই এই সময় এ বাসায় বাঁচতে পারে নেই কোন ফাঁপের ঘর যখন ফুল নয় তখন যে কোনো জায়গার আজরাইলের জন্ম হয় বহু নির্যাতিত নিপীড়িত মানুষ কষ্ট করছে এই অনুন্নয়নের লেগে আপনারা এমপি হইলা আপনি মন্ত্রী হইলা এরপরও আপনি মামু বাগনার মাজারের রাস্তা বন্ধ করতে আলানি তাইলে আপনারা ওকে খালি প্রধানমন্ত্রীটা বানানি বাকি আছে এত আমার শেখ হাসিন করছে এটা দল লাগে তাইলে যা হল লাগে আপনি খরচ তোলা রাস্তাটা করুন নাইলে তো আর সম্ভব না তবে আপনারা একটা জিনিস কই প্রায় 30-40 বছর পরে সোনারঘাট বাসীর লাগে একটা সুযোগ আইয়া দাঁড়াইছে আমি যেহেতু খরৈতলা চিনি মসজিদ চিনি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কিচ্ছু হয়েছি না তারপরও যেহেতু গ্রাম পালানি আমি খেলাইছি মনে হয় একটা ব্যারিস্টার হয়ে আইছি পড়াশোনা করিয়া আমার বাপ মার দোয়া আছে দেখেন ব্যারিস্টার হয়ে আইছি আমার বাপ তো ব্যারিস্টার না আমার বাপ তো কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আসলা না আপনারা তো আমার মৃত সৈয়দ এরশাদ আলীরে অনেকেই চিনেন কেন যারা বয়স্ক মানুষ তারা চিনেন তাইনের ঘর থেকে আমি ব্যারিস্টার হয়েছি লন্ডনে পড়াশোনা করছি আমার জীবনে আমি 44 বছর বয়সে সোনারঘাট খের কাছ থেকে এক টাকা আমি নষ্ট করছি না তাইলে ওত্তা পরীক্ষা দিয়ে আইয়া দাঁড়াইছি আপনারা কেন আপনারা প্রতি বছর বারবার খান্দাচ্ছে এইবার খালি 7 তারিখ বুটের দিন আমার লাগে 8টা ঘন্টা খালি আমার লাগে পাহারা দিবা আমি আগামী 5 বছর আপনাদের হকের পাহারা দার হিসেবে রাখবো এবার আমার এরা জিগায় তোমার এজেন্ট আছে নিরে বউ আমার জিগায় ওই যে বেটা লাই কইল কেন কুড়া টিকা ইয়ে লেগে চালাইমু আমি কোন জিগাই চিনি বেটা রে বেটা আমি অল্পার আমি চিনি নি বলো এবার আজ হইল জীবন দিব আমি চিনি নি ইটা কই টিকা আয় ভালোবাসার টিকা অথবা যন্ত্রণার টিকা ঠিক তে আমি যেহেতু ডাকছি না এখনো এ বেটা কয় জীবন দিব বুঝো না আমার এজেন্ট কিতা হইব টার পাও না রে এখন টার পাইছো না নি কিতা এজেন্ট হইব আমার আমি তো দেখি কোরাই কোরাই তোলার প্রতিটা বুটার আমার এজেন্ট দিয়া এইবারে রাত তো পাইয়া রাইন জারবরে নি তো কিতা আইন জারবরে এরা নি তুকাইয়া মিলা কইতে দিছে আরে পুনাইন যখন কেইতে জায়গা পুনাইন যখন খাও জায়গা প্রশাসন কিতা খেও এর খালি তো আর মানছে বুট কেন দিবা লেই দিতায় না মানছে একটা বুট দিতে দিতায় না।